আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি কি ভাই ভালো আছেন? জি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ জি কি ভাই, পরিচালক সুলাইমান আলী লেবু ভাই পরিচালিত প্রেম প্রীতির বন্ধন চলচ্চিত্রে আপনি অভিনয় করছেন। জি। আচ্ছা আপনি কি চরিত্রে অভিনয় করছেন একটু বলবেন দর্শকদের? আমি কলেজের দপ্তরে। আচ্ছা কেমন লাগছে ওনার ছবিতে কাজ করে একটু বলেন যদি বলতেন। না ওনার একটা বিষয় আছে, সে বিষয়টা উনি গোছানো কাজ করেন। ওনার স্ক্রিপ্টটা নিজের, সংলাপ নিজের, তারপর কোনো ক্ষেত্রে উনি আমাদের চার যার চরিত্রটা উনি নিজেই সেলফ অভিনয় করে দেখাচ্ছেন, যা একটা অতুলনীয় ব্যাপার। পরিচালকের যেসব গুণ থাকা দরকার, যেমন একজন পরিচালক টেকনিক্যাল ওয়ার্কের সাথে সাথে চলচ্চিত্রের বা যে মাধ্যমের হোক সেই মাধ্যমের অভিনয়টা রপ্ত থাকা দরকার। ওনার আমি দেখেছি ওনার 100% অভিনয়ের দক্ষতা আছে, উনি অন্যকে বোঝাতে পারেন এবং বোঝাতে সক্ষম হন। দেখি ভাই বেশ কিছু চলচ্চিত্র আজকে প্রায় 2-4-5 বছর ধরে আমরা যখন রিভিউ করি হলে গিয়ে, কিন্তু দর্শকরা বারবার বলছে যে একই গল্প, একই সিনেমা, একই রকম কাটিং, একই রকম সব কিছু মেকিং। হ্যাঁ কিন্তু আপনি এই সিনেমাতে আপনি কতটুকু মেকিং ডিফারেন্স ভাবছেন? না এই সিনেমার আমি তো আগেই বলেছি যে উনি নতুন কিছু সংযোজন করতে যাচ্ছে, অনেক কিছু আগে উনি বিয়োগ করে ফেলেছেন, নতুন ধারার কিছু যোগ করে উনি এই ছবিটা নির্মাণ করছেন। আমি তো বললাম একজন পরিচালকের যে গুণগুলো থাকা দরকার, বিশেষ করে অভিনয়ের গুণটা, আমার চরিত্রটা পরিচালক যে চরিত্রটা নেবেন সেই চরিত্রটা অভিনেতাকে বুঝিয়ে দেওয়া, অভিনয় করে দেখিয়ে দেওয়া, এটা পরিচালকের বিশেষ গুণ থাকা দরকার, সেটাও ওনার মধ্যে বিদ্যমান। আচ্ছা দর্শকরা একটা বিষয় কমেন্ট করছে ইউটিউবে, যত আপনার গান যাচ্ছে আর শুটিং ভিডিও যাচ্ছে, নিউজ যাচ্ছে, কমেন্ট করছে যে অপু বিশ্বাসের সাথে জয় চৌধুরী নতুন নায়ক। আসলে এই বিষয়টা আপনি কতটুকু দেখছেন, কতটুকু ভাবছেন, দর্শক কী পাবে ফলে গিয়ে? শুনেন, যার যার ক্ষেত্রে স্বক্ষেত্রে যে যে সেখানে আসে সে সেখান থেকে বলছে, তো ওটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো পরীক্ষার রেজাল্ট হবে ফাইনাল, ফাইনাল মানে ছবি মুক্তি। জয় একটি নতুন ছেলে, এর আগে তার ছবি একটা সুপারহিট ছবি গেছে অন্তর্জলা, সেখানে জাহেদ খান ছিলেন আর আমরাও ছিলাম, আমিও ছিলাম, এখানকার অনেক শিল্পী ছিল, যেমন বাদল ছিল, এখানকার চিকন আলী ছিল, তো আমরাও তো অভিনয় করেছি। সেখানে মালেক আফসারি সাহেব জয়কে আলাদাভাবে উপস্থাপন করেছেন, আর জাহেদ খানকে একটা অন্য লোকে আর মালেক আফসারি সাহেব জয়কে একটা আধুনিক ছেলে হিসাবে উপস্থাপন করেছেন, এবং ছবিতে চলচ্চিত্রের ব্যক্তিটা ছিল বেশি হলো জয়ের দিকে। সেখানে জয় একরকম সাকসেসফুল হয়েছেন, আমি আশা করব এই ছবিতেও জয় একজন সাফল্যমণ্ডিত অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আচ্ছা আপনি কি মনে করছেন যে গোলোই সিনেমার সাথে এই সিনেমাটা যাবে? আমি এটা তো অন্য ব্যাপার, গোলোই তো একরকম মেকিং, উনি হলেন যে আপনার, আমি অভিনেতা অভিনেত্রীর কথা বলছি না, আমি গল্প আর গোলোর গল্প একরকম টেস্টের, আর প্রেম প্রীতির বন্ধন ছবির গল্প আর এক টেস্টের। এখানে গ্রাম বাংলার কিছু ব্যাপার আছে, উনি অনেকগুলো গান করেছেন, যে গানগুলো গ্রাম বাংলার আমাদের হৃদয়ের কথা বলে, এই রকম গানগুলো ওনার এখানে আছে। যেগুলো উনি অনেকগুলো রিমেক গান করেছেন, একটা উনি অনেক টাকা খরচ করেছেন এই গানে, এবং গানটার যে চিত্রায়ন, অপূর্ব চিত্রায়ন হয়েছে। এখানে হিরো হিরোইন ছিলেন অপু আর জয়, সে ওদের আলাদা এই ছবির থেকে আলাদা একটা গেট আপে এনেছেন, যেটা চলচ্চিত্রের জন্য একটা খুব মানানসই হয়েছে, এবং আমার মনে হয় এটা দর্শক আলাদা একটা টেস্ট পাবে। আচ্ছা বেশ কিছু চলচ্চিত্র আপনার ইদানিং তৈরি হচ্ছে, আর ভালো চলচ্চিত্রের মধ্যে আইটেম সং গানগুলো দেওয়া হচ্ছে, যা নাকি ফ্যামিলি সহ মানুষ
দেখতে পারে না এই সিনেমাটাতে আপনি ডিফারেন্ট কি ভাবছেন ফ্যামিলি সহ দেখার মতো ছবি কি না এটা এটা একটা পারিবারিক সেন্টিমেন্টাল গল্প আচ্ছা এখানে মিশা সাহেব অনবদ্য অভিনয় করেছে আর তারপরে যারা অপু বিশ্বাসও একজন গুণী শিল্পী আগে থেকেই সে ভালো অভিনেত্রী সেখানে আরও ভালো করেছেন জয় নতুন হিসাবে নতুন যে বলবে এরকম কোনো বলার অবকাশ নেই তারপর পার্শ্ব চরিত্রে যারা আছে আমরা আমি এনার্জি বাদল হাবা হাসমত তারপরে আছেন চেকন আলী এরা সবাই যে যার চরিত্রে খুব সুন্দরভাবে অভিনয় করেছে তারপর আমাদের শ্রদ্ধেয় একজন সিনিয়র শিল্পী আছেন শাখা ভাই গ্রামের একটা ক্যারেক্টার করছেন তার সেখানেও সে ভালো একটা নতুন হিরো আছে আকাশ আর একটা পুলিশের ক্যারেক্টার করেছে সেও ভালো অভিনয় করছে আমি তো বলেছি এই কোনটা এই কৃতিত্বটা শুধু আমাদের নয় পরিচালকের সর্বোপরি সে যেটা চেয়েছেন সেটা করে করিয়ে নিয়েছেন এবং আমরা জানি না পরিচালক বলবেন আমরা করতে পেরেছি কি না এবং দর্শক বলবেন আচ্ছা আপনি তো কলেজের একটি দপ্তরী হিসাবে আপনি ক্যারেক্টার করছেন একটু ওই ক্যারেক্টারটার আপনার গল্পটা যদি একটু বলতেন যে আপনার ক্যারেক্টারটা দপ্তরী হিসাবে কেন শুনেন এই ক্যারেক্টার একটা মার পাঁচ আছে আমার ক্যারেক্টার আমি যেহেতু সেই রহস্যটা এখন বলে ফেলি তাহলে চার্ম থাকবে না আচ্ছা আমি আমি তো আমার আমার বিখ্যাত ছবি আছে আম্মাজান আমি এখানে নবাব করেছি এখানে ওই রকম না কিন্তু কিছু প্রতিবাদীও আছি আবার কিছু হাস্যরসাত্মক আছি সব মিলিয়ে একটা আলাদা ক্যারেক্টারটা ব্যক্তি ছোট কিন্তু মজা পাবেন অনেক আমি এই আশা করি আচ্ছা সোলেমান আলী লেবু ভাই ডিরেক্টর প্রথম সিনেমা ওনার উনি ব্যক্তি হিসাবে কেমন একটু যদি দর্শকদেরকে বলতেন এখানে ব্যক্তি বিষয়টা বিচার্য হয় তবু বলবো ব্যক্তি হিসাবে উনি ভদ্র অমায় আর কাজটা আদায় করতে উনি খুব কঠিন কাজটা আদায় করে নিয়েই ছাড়েন এটা তো বলেছি ব্যক্তির বিষয়টা বড় ব্যাপার না এই কাজ ওই ওই ওয়ান ওয়ার্ক আমরা ওয়ার্ক পেয়েছি তার কাছ থেকে আমরা সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি সেটা আর্থিক সেটা আনুষঙ্গিক অনেক কিছুই তাকে সিনেমা বানাতে খাওয়া দাওয়া যাতায়াত আপ্যায়ন সব কিছু মিলে ওয়ান্ডারফুল ঈদের শুভেচ্ছা আগাম দিলাম আমি কিন্তু ছবিটা এই ছবিটা যখনই রিলিজ হবে তখনই কিন্তু আপনাদের আমি রিকোয়েস্ট করছি আমার পক্ষ থেকে দর্শকদের তখনই আপনারা ঈদ মনে করে ঈদের আমেজে এই ছবিটা দেখতে পারবেন আর একটা কথা আমি যে এই চ্যানেলটি থেকে কথা বলছি এটার নাম হলো উপমা কথাচিত্র চ্যানেলটি সিনেমা সংক্রান্ত গান সিনেমা সংক্রান্ত খবর সিনেমা সংক্রান্ত অভিনয় সব কিছুতে পরিপূর্ণ থাকবে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মন্তব্য এখানে নিঃসংকোচে পরিবেশন করবেন জানাবেন আমরা কেমন করলাম আমাদের চ্যানেলটা কেমন করছে আপনাদের এই কাজটি হবে আমাদের চ্যানেলটি আগামী দিনে চলার পথের পাথেয়